কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পরিচ্ছন্নতা অভিযান। তারপরও বিশ্ববিদ্যালয়ের কোথাও কোথাও পানি জমে থাকতে দেখা যাচ্ছে, যা এডিস মশা জন্মাতে সহায়তা করছে বলে মত বিশেষজ্ঞদের। উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয়কে এডিস মুক্ত করতে সামনের দিনগুলোতে তারা আরও সতর্ক হতে যাচ্ছেন। এরপরও যেটি আছে সেটি ফলো আপ করতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে এটা করব। আমাদের মূল টার্গেট হলো, যদি এই পরিচ্ছন্নতা অভিযানে আমাদের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা টেকসই করতে পারব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী সাত দিন ডেঙ্গুর জন্য খুব চ্যালেঞ্জিং সময়, কারণ আবহাওয়া অনুকূলে নেই আর ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। পরবর্তী সাতটা দিন আমাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং। মানুষ যখন ফিরে আসবে, তখন যদি এই এই সময়ের ভিতরে আমরা এই এডিস মশার দুর্গে আঘাত না আনতে পারি এবং আমাদের পরিবেশ যদি আমাদের অনুকূলে না থাকে, তাহলে আমরা কিন্তু সমস্যায় পড়ব। তাই আমি এরকম তেল বা মলম এই ধরনের জিনিস পাওয়া যায়, সেটা দিলেই হলো মশা আমার কাছে আসবে না। এইগুলো যদি সহজলভ্য করা যায়, অর্থাৎ দ্রুত বাংলাদেশে আমদানি করার ব্যবস্থা এবং দরকার হলে সরকার এটাতে ট্যাক্স ফ্রি করা, এমনকি ক্ষেত্র বিশেষে এই পরিস্থিতির বিবেচনায় চিন্তা করতে পারে যে এখানে সাবসিডিও দেওয়া যায় কিনা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা 1,460 জন। এই সংখ্যা আগের 24 ঘন্টার তুলনায় 15% কম। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্তদের ভর্তির সংখ্যা অনেকটা স্থিতাবস্থায় রয়েছে বলে মত কর্তৃপক্ষের। প্রথম ডেঙ্গু মশা যাতে পেতে না পারে, আমরা বাইরে স্থান জেনে গেছি ডেঙ্গু এডিস মশা কোথায় ডিম পারে, কোথায় ব্রিডিং হচ্ছে, সেই প্লেসগুলো একেবারে ঘর থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয়ভাবে এই প্লেসগুলোকে ধ্বংস করতে হবে। যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের দুঃখের সীমা নেই। মশা আতঙ্কে অনেকেই হাতে পায়ে সবসময় মশা তাড়ানোর মলম লাগিয়ে রাখছেন। আমরা আসলে প্রথম থেকে অনেক প্রিভেনশন করছি, যে ক্রিম মেখে কিংবা আপনার মশার কয়েল ইউজ করে, কিন্তু দেখা গেছে যে সামহাওকে কামড় দিছে, কিন্তু আমরা কনসেন্ট্রেশন দেইনি যে বাসা পরিষ্কার করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের মাধ্যমেই ডেঙ্গু দূর করা সম্ভব, তাই দেশব্যাপী সবাইকে এডিস মশার প্রজনন স্থল অর্থাৎ 3 দিনের বেশি কোনো পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।